সংসদ এলাকায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাস্তবায়নের বিষয়ে নতুন দিক নির্দেশ সন্ধান করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনিক শীর্ষকর্তাদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক করলেন সাংসদ রেবতী ত্রিপুরা। ধলাই জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে জেলার পাঁচজন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিন জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে তদারকি করেন সাংসদ। তিনি বলেন, জেলার নানা উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনার পাশাপাশি নতুন কাজের সম্পর্কে আলোচনা করতেই এই সভা। এদিন জেলার নানা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এটা নিয়ে আমাদের তিনবার আমার সাংসদ গঠন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এমএলএরা থাকবেন, আরো বিভিন্ন আধিকারিকরা থাকবেন, জেলা পরিষদের সভাধিপতি এরকম জনপ্রতিনিধিরাও থাকবেন। বিশেষ করে কেন্দ্রীয় যে বিভিন্ন প্রকল্পগুলি তার রূপায়ণ, বাস্তবায়ন ইত্যাদি নিয়ে আলোচনা হবে। সময়ের কাজ সময়ে করা, এবং যাতে সরকারের যে উদ্দেশ্য গরিব থেকে একদম গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রশাসনের সুবিধা, সেই বিষয় নিয়ে আলোচনা হবে।